পবিত্র মাহে রমজান শুরু রোববার। আজ শুক্রবার বাংলাদেশের কোথাও 1438 হিজরি সনের পবিত্র রমজান মাসে চাঁদ দেখা যায়নি, ফলে চলতি শাবান মাস 30 দিনে পূর্ণ হবে। রমজান শুরু হবে রোববার থেকে। শনিবার দিবাগত রাতে তারাবি নামাজ আদায় ও সিয়ারি খেয়ে বাংলাদেশের মানুষ রোজা রাখবেন রোববার। শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সন্ধ্যায় বাইতুল মোকারমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বসে চাঁদ দেখা কমিটির সভা। দেশের কোথাও চাঁদ দেখার কোনো সংবাদ পায়নি কমিটি। ধর্মমন্ত্রী সাংবাদিকদের জানান, দেশের কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। শনিবার 1438 হিজরির পবিত্র শাবান মাস 30 দিন পূর্ণ হবে। রোববার থেকে শুরু হবে রমজান। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।